অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মার্কিন প্রেসিডেন্টের কথিত উপদেষ্টা পরিচয়ে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করা মিয়ান আরেফের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করতে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা নাটক সাজানোর মাস্টার মাইন্ড এই সাবেক সেনা কর্মকর্তা। গত শনিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরিফিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সঙ্গে করে নিয়ে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। I can send a strong letter to the US president and State Department and they will take this serious action. They will. এই ঘটনার পর তাদের বিরুদ্ধে মিথ্যে পরিচয় দেয়া ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পল্টন থানায় মামলা হয়, যে মামলায় ঘটনার পরদিনই দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার হন মিয়ান আরিফি। গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশকে মিয়ান আরিফি জানিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দির সেখানে বক্তব্যে বিএনপি অফিসে গিয়েছিলেন তিনি। আমাকে পুরো মানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে বলতে হবে স্পিকার হিসাবে। মঙ্গলবার মামলার দু নম্বর আসামি হাসান সারওয়ার্দিকে সাভার থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে। ওনারা যে কাজটা করলেন এতে দেখা গেল বিএনপির যে নেতাকর্মীরা তারা উৎসাহিত বোধ করলেন এবং পরবর্তী রাতের বেলা তারা আরও বাসে আগুন লাগালেন এবং দেশে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করলেন এবং এমনকি একটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করলেন। ডিবি প্রধান জানান, হাসান সারওয়ার্দি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো। এনে উনি ওনারা কী ষড়যন্ত্রটা করেছেন, ওনারা এই যে একটা একজন মিয়ান আরাফিকে এনে বিএনপির কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে এই যে লেফটেন্যান্ট জেনারেল হোসেন সারওয়ার্দি মহোদয় ওনাকে শিখিয়ে দিয়ে উনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, পুলিশ সদস্যদের বিরুদ্ধে, আনসার সদস্যদের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে সকলের মনোবল ভেঙে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এটি কেন করেছেন সব কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে জেনে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।